বলেন ভাইয়া। মানে আপনি একটু ওয়াইফাই ডাটা চালু আছে, আপনার ফোনটা কি টাচ না বাটন? আমার ফোনটা টাচ। আপনি একটু ওয়াইফাই ডাটা চালু আছে ফোনে? হ্যাঁ চালু আছে, চালু আছে। একটু বন্ধ করেন, নেটওয়ার্কটা ক্লিয়ার পাবে তখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বন্ধ বন্ধ করেছি। না ব্যক্তিগত ভাবে চালাই। না বিকাশ লেখা আছে। এটা কখন পেয়েছেন? কিছুক্ষণ আগে। আমরা দিয়েছি আপনাকে এক মিনিট আগে স্যার। হ্যাঁ হ্যাঁ দেখছেন না? না দেখে বলছেন? না দেখে বলছি, বলেন। আপনি বলতে থাকেন ভাইয়া। হ্যাঁ অবশ্যই সমস্যা আছে। না তথ্য জানা নাই, কি কারণে বন্ধ আছে? বাংলাদেশের যারা অফিসের নাম করে, আমাদের গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত এখানে প্রতারণা করছে, বিকাশ গোপন পিন জেনে বিকাশ থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আমি সঠিক তথ্য দিব এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবো। বলুন কি করা লাগবে? আচ্ছা আইডি কার্ডের নাম ছিল ওমর ফারুক চৌধুরী। হ্যালো হ্যাঁ হ্যাঁ থানা উড়িয়ামারা ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ সর্বশেষ লেনদেন কি করেছেন? বন্ধ রাখার আগে লাস্ট লেনদেনটা ক্যাশ আউট করেছি। আমি আর কোন অ্যাকাউন্ট করি না, একটা অ্যাকাউন্ট করেছি। হ্যাঁ ৩৭,৫০০ টাকা। কি দেওয়া হবে কি দেওয়া হবে বুঝি নাই আপনার কথা, আবার বলেন। হ্যালো আপনি ফোনটা কাছে নিয়ে কথা বলেন। হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখবো। আচ্ছা আপনার নাম কি? আমার নাম ওমর ফারুক। আপনার নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক, আচ্ছা বিকাশের কোন কল সেন্টার থেকে বলছেন আপনি? আমি মিয়াপাড়া। মিয়াপাড়া কল সেন্টার? মিয়াপাড়া কল সেন্টার কোথায় এটা? এটা তোর বাপের মাথার উপরে। আপনি না কল সেন্টার থেকে বলছেন? ফাজলামো করেন?